الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا قیامت میں ہر شخص پریشان رہے گا قیامت میں ہر شخص پریشان رہے گا ہر ایک شخص رو رو کر محمد کو پکارے گا اگر او مجھے خبر نہ لے تو کون خبر لے گے امت کے جو او کشتی ہے او محمد کے حوالے اللہم صلی علی 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 سیدنا اما بعد অধ্যকারে মহান ইসালে সব এক সম্মানীয় সভাপতি সাহেব বন্ধুবর আলহাজ হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব ও ওলামায়ে কেরাম বিশেষভাবে আমাদের মরহুম গোয়ালদা সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাহেব জাদাদয় সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সুধী ধর্ম জ্ঞান পিপাসু আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা ও ছেলেরা পর্দানুসীনার গৃহে অবস্থিতা ধার্মিকা আমার মায়েরা এবং বোনেরা
প্রতি বছরের ন্যায় পয়লা বৈশাখ হুজুরের বাড়িতে ঈসা আলাইহিস এবছরেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈসা আলাইহিস আসবার মতো সুযোগ করে দিয়েছেন, তাই জন্য আমরা সকলেই যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই চিৎকার দিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে মক্কার জ্যোতি মদিনার বাতিমা আমিনার নয়নের পুত্তলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কথাটা ভুল বললাম নাকি? আমরা আহলে নাজি যে দলটা ময়দানে মহাশরে নাজাত প্রাপ্ত আমরা সেই দল। আল্লাহ হুজুর একটা কিতাবে লিখেছেন ফেরকাতুন নাজিন, নাজি ফেরকা, যে ফেরকাটা নাজাত পাবে সেই ফেরকা। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা নবীর ইবাদত করি না, আমরা পীরের ইবাদত করি না, নবীর আওলাদদেরও ইবাদত করি না, আমরা ইবাদত করি কার? আল্লাহ। আর আল্লাহকে পাওয়ার জন্য একটাই মাত্র মাধ্যম, তিনি আমার নবী। আর নবীর যারা ওয়ারেস তার পরের স্টেজে তারা হলেন নবী এবং আল্লাহ পাওয়ার মাধ্যম, আর কেউ না। জি আমি একটা পুরাতন কথা বলছি, দুনিয়ার এমন একটা নবী নেই যে নবীকে আমার আল্লাহ পাক আমার নবী সম্পর্কে ঘোষণা দেননি। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ ওহি করলেন, ইয়া ঈসা, হে আমার নবী ঈসা, আমিন বি মুহাম্মাদিন, মুহাম্মাদের উপরে ঈমান আনো, ও আহুল উম্মাতাকা, আর তোমার উম্মতদেরকেও বলে দাও তারাও যেন নবী মুহাম্মাদের উপরে ঈমান আনে। তাহলে আল্লাহ আর আল্লাহকে পাওয়ার জন্য নবী, আর নবী আর আল্লাহকে পাওয়ার জন্য তার ওয়ারিস যারা আছে তাদের অনুসরণ করা। আমার আল্লাহ তিনি বলছেন বান্দা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যেন শিরক করো না। ওয়াইন কুতিলতা, তোমার যদি খুন করে দেওয়া হয়, ওয়াইন হুররিকতা, তোমার যদি পুড়িয়েও দেওয়া হয় যেন শিরক করো না। এখন বলুন আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে যদি কেউ মরে সে ঈমানদার না বেঈমান? এর জোরে বলেন না ঈমানদার না বেঈমান? যে নবী বলেছেন মান কানা আখিরু কালামি, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলেননি যে আরে নবী নবী করে বল, এ কথাও বলেন, আমার নবীও বলেননি যে তোমরা মরার সময় আমার নাম করে করে মরে, এ কথা বলেন। আমার নলেজে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি তো এতটুকুই বুঝি, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যা শেষ কথা, সেই লোকটা জান্নাতে যাবে। কেউ যদি বলে তার পীরের নাম করে করতে করতে মরে, হাসান হাসান করতে করতে মরে, হুসাইন হুসাইন করতে করতে মরে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা নয় সে জান্নাতি, সে জাহান্নামি জাহান্নামি জাহান্নামি, সে মুশরিক মুশরিক মুশরিক। ঠিক বললাম কিনা? ভাই আমার, বাবা জি আমার, বাবা আদম আলাইহিস সালাম একটা লাজ্জাসের কারণে আদম নবী আলাইহিস সালাম 350 বছর ধরে কেঁদেছিলেন, একবারের জন্য আকাশের দিকে লজ্জায় মুখটা তুলে তাকাননি, নিচের দিকে মুখ করে রব্বানা সালামনা আনফুসানা বলে কেঁদে সারে তার হয়ে যান। একবারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের দিকে নজর করলেন না,
একদিন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ পাক, আপনার প্রথম খলিফা আদম একটা একটা কাজ করে ফেলে দিয়েছে, 350 বছর ধরে কাঁদে, আদমের তওবা কি কবুল হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কলেমা শিখিয়ে দিয়েছিলেন, ফাতালাক্বা আদমু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহর পক্ষ থেকে আদম একটা কলেমা শিখে নিলেন, সেই কলেমা রসিলায় দোয়া চাইলেন, আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করে নিলেন। জিবরিল আমিন এসে বললেন, ওয়া কুল ইয়া আদম বিহুরমতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম নবী এই কলেমা রসিলায় দোয়া চেয়েছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। জি, কিন্তু যারা শিয়া আকীদা, যারা শিয়া মতবাদ মতবাদে বিশ্বাসী, যারা শিয়া আকীদায় ভাব মানে নিজের ভাবধারা সেই রকম, আরে শিয়ারা কি করে বুক চাপায়, ইয়া হাসান ইয়া হোসাইন, হাসান হোসাইন, ইয়া হাসান ইয়া হোসাইন, শেরে শেরে হারাম হারাম হারাম, মুসলমানরা এটা করতে পারে না। জি ভাই, কি আপনারা রেগে যাচ্ছেন নাকি আমার উপর? কেউ তার কথা বলতেই পারে, না জেনে অনেক কিছু হয়, কিন্তু তাই বলে আমরা আহলে সুন্নাতুল জামাতের আর বিশেষ করে আমাদের মরহুম সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্তের মানুষ আমরা, এ ভাই এই এই এক সময় এই তখন মানে সর্বপ্রথমে আমার ওই দাজ্জালের ক্যাসেটটা বার হয়েছে, খুব ভালো করে শুনুন, দাজ্জালের ক্যাসেটটা বার হয়েছে। তো একটা এলাকায় একদল লোক বড় বড় জামা পরে এসছে, জানেন না, পাগড়ি মাথা দেয়, গলায় একটা কোরআন শরীফ ঝুলিয়ে এসে, দেখলে মনে হয় বিশাল আল্লাহর ওলি মানুষ, এসে বলে আপনাদের একটু কোরআনের তাফসীর শোনাবো। মসজিদে তো কোরআন তফসির শোনাবে ভালো জিনিস, যাই এর গিয়ে আয়াত পড়ছে, পড়ে পড়ে বলছে, দেখো এই মুহাম্মদ শেষ নবী নয়, ঈসা নবী শেষ নবী, নবী মুহাম্মদ নিষ্পাপ নয়, ঈসা নবী নিষ্পাপ, এইটা বোঝাচ্ছে। তা এই মানুষেরা বলতে, শোন ভাই, যদি মনে করি জানটা ফিরিয়ে নিয়ে বাড়ি যাবো বাচ্চা বিবি বাচ্চাদের কাছে, তাহলে এক্ষুনি কুটিয়ে পালা, না তো কিন্তু সব কটা মারা হয়ে যাবে। এই মুসলমানদের কাছে অত ভুল বোঝা যায় না। নবীর মেয়েরাজ কেন হয়েছিল একটা কথা শোনেন, নবীর মেয়েরাজ কেন হয়েছিল তার আগে আগে একটু ওই কথা বলি ভাই, আমার নবী পাক মায়ের গর্ভে নবীর আব্বা ইন্তেকাল হয়ে গেলেন, নবীর বয়স 6 বছর, তার আম্মা ইন্তেকাল হয়ে গেলেন, দাদা ছিল দাদা ইন্তেকাল হয়ে গেলেন, আবু তালেব ছিল আবু তালেব ইন্তেকাল হয়ে গেলেন, বাইরে ছিলেন আবু তালেব আর ঘরে ছিলেন আম্মা জান খাদিজা, সান্ত্বনা দিতেন বাইরে আবু তালেব আর ভিতরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ইন্তেকাল করলেন। এই বছরটাকে আবুল হোসেন বলা হয়, একই বছরে আম্মা জান খাদিজা আর আবু তালেব দুজনা ইন্তেকাল করেছিলেন, তাই বছরটার নাম হলো আবুল হাসান। কিতাবে লিখছে এই নবী পাককে এই সাহারাগুলো আল্লাহ কেন তুলে নিলেন, আব্বা গেলেন মা গেলেন দাদা গেলেন চাচা গেলেন খাদিজা গেলেন, কিতাবে লিখছে কেউ যেন কোন মানুষ যেন বলতে না পারে আমি ছিলাম বলে আমার সিরাই নবী মুহাম্মদ তার দিনকে প্রচার করেছে, কেউ যেন বলতে না পারে আমার সহযোগিতায় দিনটা প্রচার হয়েছে আমার সিরাই, না 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 আমার নবী বড় দুঃখ পেয়েছিলেন, আবুল হাসান বলা হয়, তাই আমার আল্লাহ পাক বলে ও জিবরিল আমার নবী আবু তালেব আর খাদিজার ইন্তেকালে বড় ব্যথা পেয়ে গিয়েছে, তাই আমি আল্লাহ পাক আমার আরো সে আমার নবীকে ডেকে নিলাম। হাসান হোসাইন কে সেজদা দিয়েছে আর তার জন্য আমার নবীর মেরাজ হচ্ছে। জি, আমার তো শুনে যেন আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে যাচ্ছে। মুসলমান এত শেরেকি কথা এত এত বাতিল কথা বলতে পারে না, যারা আহলে সুন্নাতুল জামাতে না। জি, যিনি নবীর আওলাদ আমি তাদেরকে নবীর আওলাদ বলে
আমার মাথায় স্থান দিতে রাজি আছে, তিনি আমার ঘাড়ে পা দিয়ে দেন, নবীর আওলাদ হিসেবে সম্মান করি, পীরের আওলাদ হিসেবে তিনি আমার ঘাড়ের উপরে কর্দানের উপরে মাথা দিয়ে দাঁড়ান আমি রাজি আছি, কোনো আপত্তি নেই, পায়খানা করে বলতে বলে আমার ডান হাতে প্রস্তাব করে দাও রাজি আছি, কিন্তু আকীদাগত ভুল করলে সেখানে আমি একমত, সেখানে একমত নই, অনেক মতবাদ আছে। ভালোবাসা হতে হবে আল্লাহর জন্যে, শত্রুতা হতে হবে আল্লাহর জন্য। আমার নবী বলেছেন মারাহাব্বা লিল্লাহি, যে লোকটা আমার আল্লাহর জন্যই ভালোবাসে, ওয়া বাগাদা লিল্লাহি, আমার আল্লাহর জন্যই শত্রুতা করে, ওয়া আতা লিল্লাহি, এবং আল্লাহর জন্য দান করে, ও মানা লিল্লাহি, আল্লাহর জন্য দানের হাতকে সংকুচিত করে নেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই লোকটার ঈমানটা মুকাম্মাল হয়ে গেল, ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। আমি এখন থেকে বর্ণনা করি ইমাম হাসান হুসাইনের ঘটনার বর্ণনা, আমি 3 ঘন্টা আলোচনা করতে পারি, সেগুলো সব আমি মানি, প্রত্যেকটা মানি, কিন্তু এই যেখানে ইমানের সঙ্গে সম্পর্ক সেই জায়গাটা আমি একমত নই, আশা করি আপনারাও হবেন না। আসুন, সমাজে অনেক মানুষ আছে, একদল লোক বলে কি জানেন, এই যে আমাদের বাড়িতে কেউ মারা যায় ওই রুহগুলো আর কোনোদিন ফিরে আসে না, একদল লোক বড় বড় গাড়া গাড়া আলেন, বড় বড় মুহাদ্দিসেরা তাদের কেতাবে লিখেছেন যে রুহ ফিরে আসার কোনো দলিল নেই। আর আমি আজকে আপনার দুটো হাদিস শোনাব, রুহ ফিরে আসে কিনা। চারিদিকে ঘোরাঘুরি করে, তার বাড়িতে একটা মাস ওই রুহ ঘোরাঘুরি করে। খুব মন দিয়ে শুনুন, কেউ মারা গেল তার দাফন করে দিলাম, আমার নবী বলছেন তার রুহুটা 1 মাস তার বাড়িতে ঘোরাঘুরি করে। কেন ঘোরাঘুরি করে? ইয়ানজুরু ইলা খালাফিহি মিন আয়ালিহি কাইফা ইউকসামু মালাহু ওয়া কাইফা ইউয়াদ্দা দিওয়ানাহু। ওই রুহুটা তার বাড়ির সদস্যদের দিকে দেখে, বাড়ির পরিবার পরিজনদের দিকে দেখে, তার রেখে যাওয়া ধন সম্পদটা কেমন করে তারা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, তার টাকা পয়সা ধন সম্পদ ঘর বাড়ি তার আওলাদরা কিভাবে ভাগাভাগি করে নিচ্ছে এটা দেখে, আর তার রেখে যাওয়া ঋণটা কিভাবে পরিশোধ করছে, মোর্দা 1 মাস ধরে ঘুরে ঘুরে দেখে। ওই দিনে ওই মুর্দা, ওই মুর্দা তার কি অবস্থা, হায়রে আমি হাত সংকুচিত করে রেখে দিয়েছিলাম, হাতটা মুড়ে রেখে দিয়েছিলাম, কৃপণতা করেছিলাম, দান করিনি, আজকে আমার সেই রেখে যাওয়া আমি ভোগ করতে পারি, আমার আওলাদরা সব ভাগাভাগি করে দিয়েছে, আমি ঋণ করে নিয়েছিলাম, সে ঋণ, সে ঋণের দিকে ওদের খেয়াল নেই, কেউ পরিশোধ করে নেই, মুর্দাটা কি কষ্ট, আল্লাহু আকবার, পুরো 1 মাস। ভাই আমার বাবা গির আবার মন দিয়ে শুনে রেখে দিন, পয়সা তম্মা শাহরান, নবী আমার বললেন 1 মাস যখন পুরো হয়ে যায়, 1 মাস যখন পূর্ণ হয়ে যায়, ইয়ানজুরু ইলা জাসাদিহি, ওই মুর্দাটা পুরো আপনার কিনা তার কবরের ভিতরে তার দেহটার দিকে লক্ষ্য করে, ইয়াদুরু বাইনা জাসাদিহি ওয়া কবরিহি, ওই রুহটা তার কবর আর দেহেও এর মাঝখানে ঘোরাঘুরি করে সনাতন পুরো 1 বছর, 1 বছর তার কবরের মাটি আর তার দেহ এর মাঝখানে ঘোরাঘুরি করে। এই রুহটা কেন ঘোরাঘুরি করে? এই জন্যে ইয়ানজুরু মাইয়াদু লাহু, ওই মুর্দাটা তাকিয়ে তাকিয়ে দেখে কে তার জন্য দোয়া করছে,
তার জন্য দোয়া করছে আল্লাহর কাছে মাগফিরাত চাইছে। ওমান হাসিনা আলাইহি, আর কোন ব্যক্তি তার জন্য দুঃখিত হচ্ছে ব্যথিত হয়, কে তার জন্য কান্নাকাটি করে, ওই মুর্দা একটা বছর ধরে তার কবরের উপরে ঘুরে ঘুরে দেখে। রূহ ফিরে এলো কিনা? আমি আর একটা হাদিস বলছি আপনাকে, আল্লাহ হুজুর লিখেছেন, ইযা কানা ইয়াউমু ঈদিন, যখন ঈদের দিন আসে, দুটো ঈদের দিন রাতের সঙ্গে, বিশ্ব নবী আমার বলে ইযা কানা ইয়াউমু ঈদিন, ঈদের দিন যখন আসে, আর কোন দিন? আও ইয়াউমু আশুরা, এবং আশুরার দিন, লাইলাতুল আশুরা, এবং আশুরার রাত, আও কানা ইয়াউমুল জুমআতে, অথবা জুম্মার দিন, আও লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা শাবান মাসের 15 তারিখের রাতে। এই কটা রাত নবী বললেন? এক নাম্বার ঈদের, দুটো ঈদের দিন আশুরার দিন, আশুরার রাত, জুম্মার দিন, আর শবে বরাতের রাত, এই কটা রাত যখন আসে, নবী আমার বললেন ইখরুজুনাল আমওয়াতু মিন কুবুরিহিম, ওই মুর্দারা তাদের কবর থেকে সব বার হয়ে যায়, ইখরুজুনা তারা বার হয়ে যায়, মিন কুবুরিহিম তাদের কবর সমূহ থেকে বার হয়ে যায়। বার হয়ে যায় কোথায়? নবী আবার বললেন শোনো বাবা সাহাবারা, ইয়াকুমুন আলা আবওয়াবি বুয়ুতিহিম, তাদের ঘরগুলো দরজা দরজায় দাঁড়িয়ে যায়, মা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, আপনজনেরা মারা গেছে, এই কটা দিনে বা রাতে তাদের ঘরের দরজায় দাঁড়িয়ে যায়, ইয়াকুলুনা, ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বলে ইরহাম আলাইনা কিছু দান সৎকা দিয়ে, আও লোকমাতে, অথবা কিছু খেতে দিয়ে, গরিব ক্ষুধার্ত মানুষদের কিছু খেতে দিয়ে একটু দয়া করো। আইনা মোহতাজুনা ইলাইহে, কারণ আজ আমরা তোমাদের ওই নেকিগুলোর দিকে বড় মোহতাজ রইছি। ফাইনালাম তাকদিরু, যদি দান করার ক্ষমতা তোমাদের সত্যি না থাকে, খেতে দেবার ক্ষমতা যদি না থাকে, তাহলে কি করো তোমরা আমাদেরকে স্মরণ করো বেড়া কাজ তাই নে, দুই রাখা দন্ত তো নামাজ পড়ে আমাদের স্মরণ করো। দিব্য একদল লোক বলেই যাচ্ছে যে এই রূহগুলো আর কোনোদিন ফিরে আসে না,